গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর সকাল সকাল জানো আমি একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ করে এসেছি। এই দেখো আমাদের এখানে আজকে ভোট ছিল, ভোট দিয়ে চলে এসেছি সকাল সকাল। তো তারপরে এসে চান টান করে আমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে তো হানি এখানে খাচ্ছে ব্রেকফাস্ট, আজকের ব্রেকফাস্ট বানিয়েছি। ভালো হয়েছে? আজকে ব্রেকফাস্ট বানিয়েছি ব্রেড উপমা, ব্রেড উপমা বানিয়েছি। আর দেখো আমার সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে সব। করে দিয়েছ? বসো। এটা হচ্ছে আমাদের জেঠু, রোজ আসে, এসে একটু আমার হেল্প টেল্প করে দেয়, চারিপাশে জঙ্গল টঙ্গল একটু কেটে দেয়, গাছ টাছ কেটে দেয়, যা বলি একটু করে টরে দেয়। ওই জেঠু এসছে, একটু বসুক। তো সকাল সকালে আমি করে চলে এলাম, বাবা নেই, সকাল সকাল ভোটটা দিয়ে চলে এলাম। আজকে হচ্ছে সানডে, তো ভাবলাম যে সকাল সকাল না দিলে ঘরের এতগুলো কাজ আছে ওগুলো কখন করব। তো একটা মাথায় নালে আমার চিন্তা থাকবে, মা কখন যাব কখন যাব, এই চিন্তা হবে, এই জন্য সকাল সকাল গিয়ে দিয়ে এসেছি। তো এবার পড়ব চা, ব্রেকফাস্ট করে নিই। আর সকাল সকাল সাইকেল চালানো শুরু হয়ে গেছে। তুমি শিখে গেছো? আমাকে নিয়ে চালাতে পারবে? এইমাত্র দুধ দিয়ে গেল, দুধটা গরম বসিয়ে দিই। আর দেখো কালকে এনেছিলাম ওই কি বলে মেথি শাক, আমাদের পাড়ায় বিক্রি করতে এসেছিল। ওই মেথি শাক আলু দিয়ে ভাজা করেছি, আর ভাতটা তো হয়ে গেছে। এখন বলছে ওরা চিকেন করব, কিন্তু চিকেনটা বলছে ওরা চিকেনের ঝোল খাবে না। তো যাই হোক, ওদের জন্য ভাবছি একটু চিকেন পোলাও করে দেবো। তাহলে দেখি আর কি করবো, বললাম চিকেনের ঝোল করে দিই, খাবে না ওরা জুকিনার ঝোল। যাই হোক চিকেনের পোলাওটা করে দেবো ওদের। চা বসিয়েছি এখানে একটুখানি, সকাল থেকে আজকে ভালো করে চা খাওয়া হয়নি। আজকে একটু দুধটা আগে দিয়ে নিই। আজকে ভাবছি একটু এলাচ দিয়ে চা খাবো, দাঁড়াও এর মধ্যে দুটো এলাচ দিই। তো দেখো আজকে আমি মশালা চায় করবো, একটুখানি ডালচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ, এটা আমি চায় দিয়ে দেব। একটু মশালা চা করে খাই আজকে, রোজ রোজ প্লেন চা ভালো লাগে। তো দইটাকে প্রথমে আমি এই চিকেনটাকে প্রথমে আমি দই দিয়ে ম্যারিনেট করে রাখবো, আর এর মধ্যে আদা রসুনও দিয়ে দেবো। আদা রসুন আর দই দিয়ে, দেখো এটা আদা রসুন আর দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি অন্তত আধ ঘন্টা, এটাকে আমি রেখে দেবো। আর দেখো এখানে আমি পোলাও এর জন্য আমি এই গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালের পোলাও করব। তো দাঁড়াও দুটোই, এটা আমি দেখিয়েছিলাম না, একটা জেঠু এসেছিল ওর বাড়ির থেকে, এটা আমাকে দিয়েছে, সজনা ফুল নিয়ে এসছে ওর বাড়িতে, গাছ ছিল। আর এই যে আবার দিয়ে গেছে পুঁই শাক, পুঁইয়ের দানা। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো দেখো আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি এই যে আলু কেটে রেখেছিলাম এই আলুটা ভেজে নেব। কত বড় আমি এখন আর কি পোলাও করতে বসছি।
এবার এর উপরে আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর উপরে দিয়ে দেবো। আর 10 মিনিটের জন্য ঢাকা দিলেই হয়ে যাবে। তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, দেখো এখানে বিট আর পেঁয়াজ সালাদ করে নিয়েছি, শশা তো ছিল না সেই জন্য বিট আর পেঁয়াজ আর টমেটো দিয়ে কেটে রেখেছি। মানে বাবাই দেখো আমাদের পোলাও রেডি একদম। তাহলে আমরা লাঞ্চটা করে নি, ওকে যেতে দে যেতে দে চলে যাক। চিকেন এতই ভালো রান্না হয়েছে, এতই ভালো রান্না হয়েছে যে পুরো খেতে দেখো বাইরে বার কর। আর দেখো আমি ভাতই নিয়েছি আর মেথি আলু ভাজা, আর এই দেখো পোলাওটা অল্প নিয়েছি, আমি অত বেশি পোলাও খাবো না, আর অল্প সালাদ। তাহলে চলো লাঞ্চটা করে নি। কটা বাজে? এখনো 4টেই বাজে, কি অবস্থা দেখো। তুফান হাওয়া দিচ্ছে, ঝড় আসছে, মানে চলো ঝড় এসছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেছে। কি জোরে হাওয়া দিচ্ছে, কি অবস্থা হাওয়া দিচ্ছে। খেলতে যাবে এই বৃষ্টির মধ্যে, খেলতে যাবে বলে আমাদের ঘুম থেকে আর ঝড় যাবে না। বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, কি অবস্থা, বৃষ্টি যে কবে যাবে জানি না। দেখো আমাদের ঘরে কে ঢুকেছে, পাখিটা আবার কোথার থেকে আমাদের ঘরে ঢুকে পড়লো দেখো। কখন ঢুকলো কি জানি, দেখতে পাইনি কখন ঢুকলো, এখন দরজা খোলা যাবে না। দেখো 4:30 বাজে, পুরো আধ ঘন্টা ভালো বৃষ্টি হয়েছে, দেখো এখন পরিষ্কার হয়ে গেছে। যা খেয়ে দা, খালি সারাদিন বসে থাকবে এখানে, যা এই চল চলো 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 বাইরে যা বাইরে যা। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এতক্ষণে পুরো বৃষ্টি ফিষ্টি হয়ে ছাদটা একটু দেখতে এলাম, দেখো ছাদে কত জল জমে গেছে। ওটা যদি না ইয়ে করে দিই না জল জমে যাবে। কত জল জমেছে ছাদে, খুব বৃষ্টি হয়েছে। দেখো কেন এসছো তুমি, চলে যাও যাও না, দেখতে হবে না, যাও। আর এই জল যদি না বের করে দিই না তাহলে তোমার হাত খারাপ হয়ে যাবে।
দেখো দেখো আমি অতটা খেয়াল করিনি, ওইদিকে দেখো রাস্তার পাশে একটা গাছ ছিল, সেই গাছটা ভেঙে পড়েছে। দেখো একটু জুম করলে বুঝতে পারবে কি না, এই দেখো গাছের গোড়াটা দেখা যাচ্ছে, দেখো কত বড় গাছ একটা ভেঙে পড়েছে। তোমাদেরকে দেখায় এদিক দিয়ে দেখা যাচ্ছে কি না দেখতে পাবো। এই যে এই গাছটা পুরো কারেন্টের তারের উপরে পড়েছে, দেখো কত বড় গাছ পড়ে গেছে। এই দেখো এই গোড়াটা যেটা দেখলে, এই যে পুরো পুরো কারেন্টের তারে, দেখো একটু জুম করিয়ে দেখো, পুরো কারেন্টের তারের মধ্যে গাছটা পড়েছে। আর গোড়াটা দেখো, এইটা গাছের গোড়াটা, এই হয়ে এই পড়ে এই যে গাছটা পুরো কারেন্টের তারের উপরে পড়েছে। দেখো কি অবস্থা, দেখো আজকে লাইট এখনো আসেনি, 7টা বাজতে যায় এখনো লাইট আসেনি, হানির কালকে এক্সাম। মা সচ্ছে থেকে আমি এইটা পরে দেব, আর তারপরে আর কিছু পড়তে হবে না। জানি না কখন আসবে, আজকে ম্যাথ বই তো শেষ হয়ে গেছে, তার জন্য শুধু ইংলিশই পড়াচ্ছে। তুমি করে নাও, এটা দেখে দেখে লেখো এখানটা। আরে দেখে দেখে এটা তো অনেক, জানি না এবার চার্জারের লাইটটাও মনে হয় বন্ধ। তো দেখো কারেন্টের অবস্থা খুবই বাজে, দেখা যাচ্ছে না এই চার্জারটাই লাইট, এই চার্জার লাইটটাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এটাও একদম আস্তে হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, আমি ব্লগটা এখানেই এন্ড করছি, কেন কিছু দেখা যাচ্ছে না আর কারেন্ট কখন আসবে।